ধূপগুড়িতে আগেই শুরু হয়েছিল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। জেলা স্বাস্থ্য দপ্তর ও ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ধূপগুড়ির পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে চলছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। সেই মতো আজ ধূপগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। এই দিন উত্তরায়ণ কালচারাল ক্লাব কক্ষে দুয়ারে ভ্যাকসিনেশন শুরু করা হলো প্রতিবন্ধী ও ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের জন্য। আজ প্রায় 100 জনকে ভ্যাকসিনেশন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার উপপৌরপিতা রাজেশ কুমার সিং, ওয়ার্ড কাউন্সিল গৌতম বসাক, এছাড়া অন্যান্য ব্যক্তিত্ব। বাড়ির সামনেই ভ্যাকসিন পেয়ে খুশি সেই ওয়ার্ডের বাসিন্দারা। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বসাক জানান, আজ আমরা ধূপগুড়ি পৌরসভা ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় 4 নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনেশন দেওয়া হলো। 4 নম্বর ওয়ার্ডের ষাটোর্ধ্ব ব্যক্তিদের এবং তার সাথে যত হ্যান্ডিক্যাপ আছে তাদেরকে 4 নম্বর ওয়ার্ডে ভ্যাকসিন দেওয়া হয়। এটা ধূপগুড়ি পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মমতা ব্যানার্জির নির্দেশে এই ভ্যাকসিন। আপনার নাম? গৌতম বসাক, ওয়ার্ড নাম্বার 4। পিবি ব্যাটারি এক্সাইড এবং মারুতি সুজুকির অথরাইজড ডিলার। এক্সাইডের ইনভার্টার, ব্যাটারি, বাইক, ছোট বড় গাড়ির ব্যাটারি এবং মারুতি সুজুকি কোম্পানির সমস্ত রকম সরঞ্জাম পাইকারি ও খুচরা হিসাবে সুলভ মূল্যে বিক্রয় করা হয়। যোগাযোগের ঠিকানা পিবি ব্যাটারি, গয়েরকাটা বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড়, ধূপগুড়ি, জলপাইগুড়ি। হোয়াটসঅ্যাপ 7098795631। ফোন নাম্বার 9733107643।